ইলেকশন দাও সাধারণ মানুষকে আমাদের হাতে নেই ওটা সেন্ট্রাল গভর্নমেন্ট পারমিশন না দিলে হবে না আমি বলছি আমি টাকা দেব আমি চাই জনগণকে বিনা পয়সায় কোভিড এর ইনজেকশন সবাইকে দেব তুমি আমাকে দাও নরেন্দ্র মোদি দিচ্ছে না রাজ্যে করোনার ভ্যাকসিন নিয়ে আগেই অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী এবার স্বাস্থ্য দপ্তর জানিয়ে দিল ভাড়ার একেবারেই বাড়ন্ত কয়েকদিনের মধ্যে নতুন ডোজ না এলে টান পড়তে পারে বলে আশঙ্কা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর রাজ্যে করোনা ভ্যাকসিনের শেষ কনসাইনমেন্ট এসেছিল 9 মার্চ আসার কথা ছিল 29,94,820 কিন্তু এসেছিল 9,94,820 এই মুহূর্তে বাগবাজারে স্বাস্থ্য দপ্তরের সেন্ট্রাল স্টোরে মাত্র 40,000 ডোজ আছে যা এখনও বন্টন হয়নি এদিকে রাজ্যে গত দিন ধরে দৈনিক 2 লক্ষের বেশি সংখ্যায় টিকাকরণ হচ্ছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর ফলে নতুন ডোজ না এলে কয়েকদিনের মধ্যেই ভ্যাকসিনের আকাল দেখা দিতে পারে ইতিমধ্যেই একাধিক জেলাতেও ভাড়ার ফাঁকা হতে বসেছে সব থেকে সংকটে রয়েছে পূর্ব বর্ধমান স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর পরিস্থিতির কথা জানিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে চিঠি পাঠিয়ে দ্রুত আরও করোনা ভ্যাকসিনের ডোজ পাঠানোর আবেদন করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর রাজ্যে যখন ডোজের ভাড়ার ফাঁকা হতে বসেছে তখন ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ কলকাতায় আক্রান্তের সংখ্যা বাড়ছে সংক্রমণ রুখতে ফের সচেতনতায় জোর দিচ্ছে কলকাতা পুরসভা কোন শহর থেকে প্লেন আসছে ট্রেন আসছে মানুষের যাতায়াত হচ্ছে আবার কিছুটা হলে অন্যান্য জায়গার তুলনায় কম হলেও কোভিড পরিস্থিতি বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অনুরোধ করেছেন যে কোভিড ভ্যাকসিন যাতে সবাইকে দেওয়া যায় এখনও সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কোনো পজিটিভ রিয়াকশন আসেনি কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে আবার ডোর টু ডোর স্যানিটাইজেশন প্রক্রিয়া শুরু হবে রাস্তাঘাট ফের বড় গাড়ির মাধ্যমে স্যানিটাইজ করা হবে সন্দীপ সরকার জিরং করঞ্জাই ও সুদীপ্ত আচার্যের রিপোর্ট এবিপি আনন্দ এবার ওটিটি প্ল্যাটফর্মকে টিভিতে টেনে আনার কৌশল নিল সিটি কেবল নাম রাখা হয়েছে প্লে টপ ম্যাজিক অন্যান্য চ্যানেলের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মে যাবতীয় শো দেখা যাবে এই বিশেষ সেট টপ বক্সে লকডাউনের সময় থেকেই টেলিভিশনের জনপ্রিয়তায় বড় সড় থাবা বসিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম সে কথা মাথায় রেখে এবার ওটিটি প্ল্যাটফর্মকে টিভিতে টেনে আনার কৌশল নিল সিটি কেবল সৌজন্যে সিটি কেবলের প্লে টপ ম্যাজিক প্লে টপ ম্যাজিক এক বিশেষ ধরনের সেটটপ বক্স এতে অন্যান্য চ্যানেলের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মে যাবতীয় শো দেখা যাবে এই বিশেষ ধরনের সেটটপ বক্স ভয়েস কমান্ড নিতে সক্ষম একসঙ্গে অনেকে কনফারেন্সও করতে পারবেন এর মাধ্যমে অনলাইনে গেম খেলার পাশাপাশি সমস্ত ভাষায় পরিষেবা মিলবে ভারতে তৈরি এই সেটটপ বক্সে ইট ইজ রিটার্ন অন ইট দ্যাট ইট ইজ এ ম্যাজিক বক্স সো দ্য ম্যাজিক ইউ হ্যাভ সিন দ্য ফিচার্স উইচ আর দেয়ার আর সো অ্যাডভান্সড দ্যাট when you don't know anything about then you say this is magic আমাদের এই মুহূর্তে এই বাক্সের দাম হচ্ছে 3,990 টাকা which includes a monthly subscription of a cable television at the same time monthly subscription free for আমাদের এই তিনটে অ্যাপ আমরা জানি যে এটা হিউজ রিকোয়ারমেন্টের বক্স তো আমরা স্টক করে বসে আছি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ডেফিনেটলি যত তাড়াতাড়ি নেবে তত তাড়াতাড়ি এনজয় করতে পারবেন সিটি কেবলের কর্ণধাররা আশাবাদী মানুষের মধ্যে এটা প্রবল উৎসাহ জাগাবে এবং তারা এটাকে প্রবলভাবে গ্রহণ করবে ক্যামেরায় দীপকুমার মণ্ডলের সঙ্গে ঝিলম করণ যায় এবিপি আনন্দ